আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটির মূল পর্বে যা থাকছে ভোরবেলায় যৌন মিলনে কি হয় জানেন আপনি কি ভোরে ওঠেন আপনি কি বিবাহিত তাহলে একটা বিষয় মাথায় রাখার চেষ্টা করুন বাস্তবায়িত করতে পারলে আরও ভালো শোনা যায় ভোরে যৌন মিলন নাকি কমিয়ে দেয় হৃদরোগের ঝুঁকি শুনে একটু অদ্ভুত মনে হলেও কিন্তু বিশেষজ্ঞদের মতে ভোরের যৌন মিলন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে তার এনার্জি বাড়িয়ে তুলতেও নাকি এই মিলন অনস্বীকার্য ভোরে শরীরের রক্ত চলাচলও ভালো হয় তবে এই বিষয়টি কার্যকরী করতে হলে কিন্তু আপনাকে সবার আগে যা করতে হবে তা হলো ঘুমোতে যাওয়ার আগে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া ভোরের মিলন অপরিচ্ছন্নতা যেন বাধা সৃষ্টি না করতে পারে সেই সঙ্গে ভোরে হালকা করে ইনস্ট্রুমেন্টাল মিউজিকও চালিয়ে দিতে পারেন যা আপনার প্রচেষ্টাকে আরও ইন্ধন দেবে এই মিলন শুধু শারীরিক ক্ষেত্রে ফিট থাকতেই নয় আপনার পার্টনারের সঙ্গে একটা সুন্দর দিন শুরু করতেও এনার্জি দেবে প্রকৃত ভদ্র মেয়ে চেনার যে আটটি বৈশিষ্ট্য ভদ্র মেয়েরা হচ্ছে সমাজের সৌন্দর্য একজন ভদ্র মেয়ে তার পরিবারের ও সমাজের জন্য গর্ব বর্তমানে আধুনিক যুগে প্রায় সব মেয়েই নিজেকে অত্যাধুনিক মনে করে থাকেন মূলত সে কারণেই অনেকেই বিভিন্ন ধরনের কুরুসিপূর্ণ পোশাক পরে নিজেকে অত্যাধুনিক হিসেবে উপস্থাপনের নোংরা খেলায় মেতে রয়েছে তাই ভদ্র মেয়ে মানুষ চিনে রাখার সবার জন্যই দরকার তাই ভদ্র মেয়েদের কিছু কমন বৈশিষ্ট্য তুলে ধরা হলো ভদ্র মেয়েরা সর্বপ্রথম তাদের পোশাক নিয়ে খুব সচেতন থাকে এমন কিছু পরে না যাতে করে বাহিরের কেউ চোখ তুলে তাকাতে সাহস করে অনেকে বোরকা পড়তে করে ভদ্র মেয়েরা প্রেমের ব্যাপার নিয়ে খুবই সিরিয়াস থাকে তারা সচরাচর প্রেমে জড়াতে চায় না কিন্তু যদি কারো সাথে প্রেমে জড়িয়ে যায় তাহলে মন প্রাণ দিয়ে চেষ্টা করে তা টিকিয়ে রাখতে ভদ্র মেয়েরা সবসময় বন্ধু পরিবার এবং বয়ফ্রেন্ডকে আলাদাভাবে গুরুত্ব দেয় একটির জন্য অপরটির উপর প্রভাব পড়ুক তা তারা চায় না যার জন্য তাদের ঝামেলা পোহাতে হয় বেশি ভদ্র মেয়েদের রাগ একটু বেশি যার উপর রেগে যায় তাকে মুখের উপর সব বলে দেয় মনে কোনো রকম রাগ হিংসে লুকিয়ে রাখে না এতে অনেকের কাছে জগরাটে উপাধিও পেয়ে বসে ভদ্র মেয়েদের রাগে ঝামেলা পোহাতে হয় বিশেষ করে তাদের বয়ফ্রেন্ডকে এরা রেগে থাকলে অযথা বয়ফ্রেন্ডকে ঝাড়ে পরবর্তীতে নিজেদের ভুল বুঝতে পেরে সরি বলে যে মেয়ে তার বয়ফ্রেন্ডকে সরি বলে তাহলে বুঝতে হবে সে তার বয়ফ্রেন্ডকে খুব বেশি ভালোবাসে ভদ্র মেয়েরা সাধারণত ফেসবুকে ছবি আপলোড দেয় না যদি দেয় তাহলে প্রাইভেসি দিয়ে রাখে ফেসবুকে কতিপয় লুলু পুরুষ থেকে তারা একশো হাত দূরে থাকে ভদ্র মেয়েদের বন্ধু বান্ধবের সংখ্যা খুবই সীমিত থাকে ভদ্র মেয়েরা আড্ডা বাজিতে খুব একটা যেতে চায় না যার জন্য তাদের বন্ধু বান্ধব থেকে ভাবা আলী আনকালচার খেতাব পেয়ে হয় ভদ্র মেয়েদের কবিতা লেখার প্রতি আগ্রহ বেশি তারা তাদের লেখা কবিতা সচরাচর কাছের মানুষ ছাড়া কাউকে দেখাতে চায় না ভদ্র মেয়েরা সাধারণত ঘর কোনো স্বভাবের বেশি হয় ভদ্র মেয়েদের কাছে পরিবারের সম্মানটুকুই সবার আগে তারা পরিবারের সম্মানের বিরুদ্ধে কোনো কাজ কখনোই করে না